ঝালকাঠির পেয়ারার ভাসমান বাজার এখন বেশ সরগরম, পেয়ারার দামও উঠছে ভালো। কৃষক ফড়িয়া আর পর্যটকের আনাগোনায় মুখরিত দক্ষিণের এই ভাসমান বাজার। এই মুহূর্তে ঝালকাঠির ভীমরুলি গ্রামে আছেন সহকর্মী পলাশ রায়, সরাসরি যাচ্ছি তার কাছে। জলে আর স্থলে যতদূর চোখ যাবে দেখা মিলবে পেয়ারার রমরমা বেচাকিনি। এ যেন পেয়ারার রাজ্য। ঝালকাঠি জেলার ভীমরুলি গ্রামে প্রাচীন কাল থেকেই এখানে বাজার বসে আসছে। এই ভাসমান বাজারে আশপাশের অসংখ্য কৃষক তাদের উৎপাদিত সকল কৃষি পণ্যই নৌকায় করে এখানে নিয়ে আসে। তবে পেয়ারা মৌসুমকে কেন্দ্র করে এ বাজারটি জমে ওঠে। জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত পেয়ারার বাজার বসে। এখন পেয়ারার শেষের সময়, এই শেষ মুহূর্তেও কিন্তু জমজমাট বাজার জমেছে ঝালকাঠির এই ভীমরুলি গ্রামে। বরিশাল অঞ্চলের বিভিন্ন এলাকায় এমন ভাসমান বাজার রয়েছে, কিন্তু এখন মৌসুম শেষে পেয়ারার দাম বেড়েছে। আজ সকালে 400 টাকা পাইকারি দরে মন পেয়ারা বিক্রি করেছেন এখানকার অসংখ্য কৃষক। কৃষকের এই পেয়ারা ঝালকাঠি হয়ে নদীপথে এবং সড়ক পথে কিন্তু দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। পদ্মা সেতু উদ্বোধনের পর ঢাকা সহ আশপাশের জেলাগুলোতে কিন্তু ঝালকাঠির এই তাজা পেয়ারা সকালে পাড়া পেয়ারা বিকেলের মধ্যেই খেতে পারছেন দেশের বিভিন্ন এলাকার মানুষ। আজকে সপ্তাহের ছুটির দিন, এই পেয়ারা মৌসুমকে কেন্দ্র করে কিন্তু জুলাই এবং আগস্ট এই দুই মাস অগণিত পর্যটকের মিলন মেলা জমে ঝালকাঠির এই ভীমরুলি গ্রামে। নৌকায় চড়ে তারা এই খালের ছোট্ট ছোট্ট খালে পেয়ারার ভাসমান দৃশ্য, খাদ্যের দৃশ্য দেখতে এখানে আসেন। আজও ভিড় করেছেন, মৌসুমের শেষেও অগণিত পর্যটক কিন্তু এখানে এসেছেন। ঝালকাঠি কৃষি বিভাগের সাথে আমার কথা হয়েছে, এবছর ঝালকাঠিতে কিন্তু 669 মেট্রিক টন যে পেয়ারা বলা হয়েছিল সেই পেয়ারাতে কিন্তু প্রায় 10 কোটি টাকার পেয়ারার বেচা কিনা হবে এই বছর জুড়ে। তো এই মৌসুম জুড়ে 10 কোটি টাকার পেয়ারা শুধুমাত্র এখানকার কৃষক পর্যায়ে বিক্রি হবে, এর বাজার মূল্য খুচরা বাজারে কিন্তু আরো বেশি। তো শেষ মুহূর্তে ক্রেতা বিক্রেতা আর পর্যটকদের মিলন মেলায় জমে উঠেছে ঝালকাঠির ভীমরুলির ভাসমান পেয়ারা বাজার। তো এই ছিল আমার কাছ থেকে ঝালকাঠির ভাসমান পেয়ারা বাজারের সর্বশেষ খবর। আমরা তখন সরাসরি ছিলাম ঝালকাঠিতে।